আলোচ্য বিষয় শ্রীল মাধবেন্দ্র পুরী চরিতামৃত কিংবা শ্রী মাধব পুরী চরিত সুধা। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। ভক্তি কল্প তরু তিহ প্রথম অঙ্ক কলি পাবনাবতার পরম প্রেম পুরুষোত্তম পরম ঔদার্য পুরুষোত্তম সর্বাবতার সার শিরোমণি অবতার সার শিরোরত্ন গৌড়িয়ার প্রাণনাথ প্রাণকান্ত প্রাণবল্লভ প্রাণদ্বৈত প্রাণ সর্বস্ব অচিন্ত ভেদ তত্ত্ব প্রদাতা প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি বিগ্রহ পরম করুণা বরণালয় পরম আনন্দ কন্দ সপরিকর শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণারবিন্দ বন্দনা করি। শ্রীযুগল কিশোর রাধা মাধবীর পরমানুকম্পায় এই অমৃতক্ষণে পাবনক্ষণে চিন্ময়ক্ষণে আপনাদের নেই পরম বিশুদ্ধ ভক্তবৃন্দের চরণ মঙ্গলময় পাবন সান্নিধ্যে সর্বপ্রথমেই অস্মদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পদতলে পরার্থ প্রণতি তৎসহ শ্রীল গুরুদেবের একান্ত কৃপা কণা যাচনা করি, প্রার্থনা করি, ভিক্ষাও করি। তৎসহ এখানে উপস্থিত সমস্ত আমার শ্রদ্ধা ভাজনজন, আমার পূজনীয় জন, সকল পিতৃমণ্ডলী এবং মহামায়ার অংশ সংঘতা ভক্তিমতি মাতৃমণ্ডলী সমস্ত হরিকথা শ্রবণেচ্ছ ভক্তবৃন্দের চরণযুগল বারংবার বন্দনা করি। তো আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীল মাধবেন্দ্র পুরী চরিতামৃত কিংবা শ্রী মাধব পুরী চরিত সুধা, এ বিষয়ে কিঞ্চিত আমাদের সাক্ষাৎকার। তো এর পূর্বে কিছু কথা না বললেই নয়, দেখুন এই গৌরলীলা, এ তো ত্রিকাল সত্য লীলা। ত্রিকাল সত্য লীলা বলে চৈতন্য ভাগবতকার শ্রী শ্রীল ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর তিনি যখন তার গ্রন্থারম্ভ করছেন তখন উনি মঙ্গলাচরণে মহাপ্রভুর এই লীলাকে ত্রিকাল সত্য লীলা বলেছেন। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। উনি গৌরাঙ্গ লীলাকে ত্রিকাল সত্য লীলা বলছেন। তো সেই ত্রিকাল সত্য গৌর লীলা এবং মহাপ্রভুর যত পরিকর, সেই শ্রীমন মহাপ্রভুর পরিকরগণের লীলা অনেক সময় সাধারণ মানুষের কাছে
বড় দুর্গেয় হয়ে ওঠে, বড় দুর্বোধ্য হয়ে ওঠে, বড় দুষ্প্রবেশ্য হয়ে ওঠে। কেন জানেন? কারণ মহাপ্রভুর ভক্তদের লীলামৃত এটা সাধারণ বুদ্ধির অগোচর, সাধারণ বুদ্ধি দিয়ে এটা বিচার করা যাবে না। দেখুন, সাধারণ বুদ্ধি দিয়ে কেন বিচার করা যাবে না, এর উত্তর আমাদের শ্রীল রূপ গোস্বামী দিয়েছেন। কোথায়? ভক্তি অসামৃত সিন্ধু গ্রন্থে। কি দিচ্ছেন বলে দেখো, অচিন্ত্যা খলু এ ভাবা ন তানস্কে নোজয়ে, অচিন্ত্যা খলু এ ভাবা ন তানস্তর্কে নোজয়ে, প্রকৃতিভ্যোপরম ইয়ত তাচ্চিন্তস্য লক্ষণাম। বললেন এই গৌরাঙ্গ লীলা এটা অচিন্তনীয় লীলা, অচিন্তনীয়, এটা সহসা সাধারণ মানুষ বুঝতেই পারে না। কিন্তু যাদের মহৎ কৃপা হয়েছে, মহতের কৃপায় যাদের বুদ্ধি বিশ্বাস মজবুত হয়েছে, দৃঢ় হয়েছে, তারা ছাড়া এই শরণাগতিতে কেউ আসতে পারবে না। এই জন্য হরিভক্তি বিলাসে একাদশ বিলাসে আমাদের আচার্য চরণ জানিয়ে দিয়েছেন ছয় প্রকার শরণাগতি। কত প্রকার বললাম মা? ছয় প্রকার। কি কি এগুলো? আনুকূল্যস্য সংকল্পঃ প্রাতিকূল্যস্য বরজনম্, রক্ষিষ্যাতীতি বিশ্বাসো ভোক্তৃত্বে বরণম তথা আত্মনিক্ষেপকর্পণ্যে ষড়বিধা শরণাগতিঃ। ছয় প্রকার শরণাগতির মধ্যে একটা হচ্ছে সুদৃঢ়রূপে এটা বিশ্বাস করা যে গোবিন্দ আমাকে রক্ষা করবেই করবে। তো দেখুন, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা এবং তার পরিকর্গণের লীলা, কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে একটু উপস্থাপন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, একবার কি হয়েছে, রাঘব পণ্ডিতের ভবনে শ্রীমন নিত্যানন্দ প্রভু সংকীর্তনে মেতে উঠেছেন। তো উনি সংকীর্তন করতে করতে এক পর্যায়ে বলছেন যে আমি এখন কদম্ব ফুলের মালা পরব। কি ফুলের বললাম মা? কদম্ব ফুল। তো একথা শুনে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। কেন জানেন? কারণ তখন তো বর্ষাকাল নয়। তো বর্ষাকাল নয়, আমাদের নিত্যানন্দ প্রভু এখন কদম্ব ফুলের মালা পরবে, এটা কিভাবে সম্ভব? আর প্রভু কি বলছে, গুরু কি বলছে উনি, যে উনি কদম্ব ফুলের মালা পরবে, এটা আর সম্ভব কি? তো দেখুন, আর আগ পণ্ডিতকে শ্রীমন নিত্যানন্দ প্রভু বলছেন যে যাও, তুমি যে দেখোই না একবার। সেই শ্রীমন নিত্যানন্দ প্রভুর আজ্ঞানুসারে যখন রাঘব পণ্ডিত বাগিচায় এসে দেখলেন, দেখলেন কি জানেন? জম্বীরের বৃক্ষে সব কদম্বের ফুল ফুটিয়া আছয় অতি পরম অতুল। বড় অদ্ভুত, উনি এসে দেখছেন জম্বীর বৃক্ষে এত অপূর্ব ভাবে যে কদম্ব ফুল, কদম্ব পুষ্প প্রস্ফুটিত হয়ে আছে, উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এখন এই জিনিসটা অনেকে শুনে অনেকে হাস্যকর মনে করতে পারে। কেন জানেন? যে বর্ষাকাল নয়, আর নিত্যানন্দ প্রভু বলল যে তুমি বাগানে যেয়ে দেখো, তুমি পেয়ে যাবে, তো এগুলো কেমন উল্টো পাল্টা হয়ে গেল না? যারা তার্কিক, যারা জন্মে জন্মে ভগতি বিমুখ, তারা তর্ক তো করবেই, তাদেরকে বিশ্বাস আপনি চেষ্টা করেও করাতে পারবেন না, কারণ এটা তো সুকৃতির বিষয়, এক দুই জন্মের সুকৃতির বিষয় তো না এটা। কত জন্ম জানেন? জন্মকোটি সহস্রস্তু পুণ্যৈ যৈহি সমুপার্জিতাঃ তেষাং ভক্তির ভবেৎ শ্রদ্ধা দেবদেবী জনার্দনে।
কোথায় আছে এই প্রমাণ? অনেকে শুধু বলে কথায় কথায়, প্রমাণ চাই আমার, প্রমাণ ছাড়া আমি মানব না। তো এটা শ্রী প্রিয়ভন নারদীয় পুরাণের যদি আপনারা 37 অধ্যায়টা একটু খুলে দেখেন, সেই 37 অধ্যায়টা একটু দেখবেন, 38 অধ্যায় দেখবেন, এই দুই অধ্যায়ের 47 নাম্বার এবং 50 নাম্বার শ্লোকটা একটু দেখবেন, সেইখানে অপূর্ব এই কথা। একজনের সুকৃতির দ্বারা এই অনুভবামৃত, এই আস্বাদনামৃত, এই রসাস্বাদনোৎসুকতা, এটা একজনে প্রাপ্তি সম্ভব নয়, বড় দুর্গে ও দোষ প্রবেশ। তবে মহাপ্রভুর অবতরণের কারণে বড় সুলভ হয়েছে। দেখুন আরেকটা দৃষ্টান্ত আপনাদের দিই। চৈতন্য ভাগবতে এক জায়গায় বর্ণন করছেন, কোটি কোটি লোক মহাদীপ জালে, চতুর্দিকে কোটি কোটি লোক হরি বলে, কিংবা কোটি কোটি লোক চতুর্দিকে হরি বলে। চৈতন্য ভাগবতে এই পয়েন্টটা দেখে অনেকে হাসতে পারে, অনেকের কাছে বড় অদ্ভুত বললেও ভুল হবে, একদম তুচ্ছ তাচ্ছিল্য করবে তারা। এই জিনিসগুলো যদি একবার তারা দেখে এবং যদি না বুঝতে পারে, তারা প্রশ্ন করে বসবে, আরে নবদ্বীপে সেকালে ক হাজার লোক ছিল আর তুমি কোটি কোটি লোক বানিয়ে দিচ্ছ? চৈতন্য ভাগবতকার কি খেয়েগুলো লিখেছে? আরে কিন্তু এই কথা বলবে, সেকালে তৎকালীন সময় নবদ্বীপে কত হাজার লোকই বা ছিল, আর বৃন্দাবন দাস ঠাকুর তিনি কোটি কোটি লোক বানিয়ে দিলেন, বাপরে বাপ। কিন্তু তারা তো বুঝতে পারে না যে মহাপ্রভুর লীলাটা আসলে কি আর কেমন। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেই তো জানে ভক্তি রস সার, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলিহারি, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস, শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ পরিমাণে, সে যায় ব্রজেন্দ্র সুত পাস, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলি ডাকে, তাহার সঙ্গ ঠাকুর নরোত্তম প্রেম ভক্তি চন্দ্রিকার কি অপূর্ব বর্ণনা। মহাপ্রভুর এই সঙ্গীগণকে যদি আমি এই জগতের কোনো সাহিত্যিক নাট্যকার মনে করি, তাহলে বড় অপরাধ হয়ে যাবে, খুব অপরাধ, খুব 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 অপরাধে আমি জড়িয়ে ফেলব নিজেকে। এই জন্য এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলুন কিংবা ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলুন, তারা মহাপ্রভুর নিত্য সিদ্ধ পরিকর। দুই প্রকার পরিকর হয়, এক হচ্ছে সাধন সিদ্ধ, আরেকটা হচ্ছে নিত্য সিদ্ধ। কত প্রকার বললাম মা? দুই প্রকার, দুই প্রকার। তো রূপ সনাতন আদি গোস্বামী বলুন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলুন, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলুন, এনারা সবাই নিত্য সিদ্ধ পরিকর। আর আরেকটা জিনিস, আপনারা তো অনুভবী ভক্ত, আপনাদের মাঝেই বলা যায় এই নিত্যানন্দ প্রভুর যত শিষ্য আছে তাদের মধ্যে সর্বশেষ শিষ্য হচ্ছে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর, নাম হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। নামটা কি বললাম সবাই একটু বলুন, বৃন্দাবন দাস ঠাকুর। বলিয়ে বৃন্দাবন দাস ঠাকুর কি, নিত্যানন্দ প্রভুর সর্বশেষ শিষ্য এই ব্যাসাবতার। এই জন্য
এগুলো সুকৃতি না হলে বিশ্বাসে আসে না। তো যাই হোক, আমরা এই কিছু ভূমিকা কথা একটু পূর্বে বলে নিলাম, এবার আমরা মাধবেন্দ্র পুরীর একটু চরিতামৃত আস্বাদনে, একটু স্মরণে একটু আমরা ব্রতী হব, প্রয়াসী হব, তৎপর হব। তো দেখুন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি আদি লীলায় এই মাধবেন্দ্র পুরীকে ভক্তি কল্প বৃক্ষের মূল শাখা বলছেন। মহাপ্রভু কর্তৃক যে ভক্তি কল্প বৃক্ষ, সেই ভক্তি কল্প বৃক্ষের মূল শাখা হচ্ছে মাধবেন্দ্র পুরী। নামটা কি সবাই একটু বলুন, মাধবেন্দ্র পুরী। বলিয়ে মাধবেন্দ্র পুরী কি? চৈতন্য চরিতামৃতে আদি লীলাতে বলছেন যে জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর ভক্তি কল্প তরুর দেহ প্রথম অঙ্কুর। তিনি হচ্ছে প্রথম অঙ্কুর। তো দেখুন, এই মাধবেন্দ্রপুরী কি অপার মহিমা, অপার মহিমা, অপার মহিমা, যার মহিমা সাক্ষাৎ গৌর হরি নিজে মুখে বলছেন। কি বলছেন? প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান ত্রিজগতে নাহি আর। কি অপূর্ব কথা, চিন্তা করতে পারেন? মহাপ্রভু নিজে মুখেও বলছেন যে নিত্যানন্দ তুমি বিচার করে দেখো, এ জগতে মাধবেন্দ্র পুরীর সম ভাগ্যবান কেউ নাই। তারপরে কি বলছেন? বলছেন দুগ্ধ দান ছলে কৃষ্ণ যারে দেখা দিলা, তিনবার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইলা। কি অপূর্ব কথা, বললে এই মাধবেন্দ্র পুরীকে দুগ্ধ প্রদানের ছলে সাক্ষাৎ কৃষ্ণ দর্শন দিয়েছে। চিন্তা করতে পারেন? শুধু তাই নয়, তার স্বপ্নে তিনবার এসেছে। কতবার বললাম মা? তিনবার। এই মাধবেন্দ্র পুরীর স্বপ্নে এসে গোবিন্দ তাকে আদেশ দিয়েছে। তারপরে কি বলছেন? এগুলো মহাপ্রভুর নিজের মুখের কথা। কি বললেন? যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, আর সেবা অঙ্গীকার করি জগৎ তারিলা। যার প্রেমে নাকি সাক্ষাৎ কৃষ্ণ বসীভূত, এমন এই মাধবেন্দ্র পুরী। শুধু কি তাই, বললেন যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি, আর অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। এই মাধবেন্দ্র পুরীর জন্য সাক্ষাৎ কৃষ্ণ ক্ষীর পর্যন্ত চুরি করেছে। আমরা এতদিন কি জানতাম? যে ভগবান, সেই ভগবানের সেবা করার জন্য ভক্ত চুরি করে, আমরা এতদিন এ পর্যন্তই জানতাম, আমাদের বুদ্ধিমতি এই পর্যন্ত। কিন্তু চৈতন্য চরিতামৃতে মাধবেন্দ্র পুরীর চরিত্রে আমরা কি পাচ্ছি? যে মাধবেন্দ্র পুরীর জন্য সাক্ষাৎ কৃষ্ণ পর্যন্ত চুরি করছে। আর কি চাই? উনি নিজে ভক্তের মহিমাকে প্রতিষ্ঠা করছেন, স্থাপন করছেন। এজন্যই তো বলছেন সাধব হৃদয়ং মহিয়ং সাধুনাম হৃদয়ং ত্বমহং মদন্যাত্তেন জানন্তি ন অহং তেভ্যো মনাগপি। কোথায় আছে এটা? ভগবতের নবম স্কন্ধ, কত অধ্যায়? অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 68। এখানে গোবিন্দ নিজে ভক্তের মহিমা নিজে বলছেন যে জানো সাধুর কত মহিমা, বৈষ্ণবের কত মহিমা জানো কি? বৈষ্ণব হচ্ছে আমার হৃদয়, আর বৈষ্ণবের হৃদয় হচ্ছে আমি। বৈষ্ণব আমাকে ছাড়া আর কিছু জানে না, আর আমি সাক্ষাৎ কৃষ্ণ বৈষ্ণব ছাড়া আর কিছু জানি না। উনি নিজে বলছেন এই কথা। আর কি চাই? শুধু কি তাই? অহম ভক্ত পরাধীন হি আস্বতন্ত্রৈব দ্বিজহ সাধু হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। কোথায় আছে এটা? ভগবতের নবম স্কন্ধ, অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 63। উনি বলছেন
যে আমি সাক্ষাৎ ঈশ্বর, আমি স্বতন্ত্র। যদ্যপি স্বতন্ত্র ঈশ্বর স্বতন্ত্র বিহার, তথাপি ভক্ত বস স্বভাব আমার। উনি কি বলছেন, আমি স্বতন্ত্র ঈশ্বর হতে পারি বটে, কিন্তু আমি একজনের কাছে পরাভূত পরাস্ত, তা হলো আমার ভক্তের কাছে। যে আমি আমার ভক্তের কাছে পরাস্ত, কি অপূর্ব কথা। তো দেখুন, এই মানবেন্দ্র পুরি ইনি যখন বৃন্দাবনে উপস্থিত হলেন, ওনার সর্বাঙ্গে ভাবালঙ্কার প্রতিভাত হচ্ছে, দৃশ্যমান হচ্ছে, দৃশ্যগোচর হচ্ছে, আর নয়নামৃতের সমস্ত ভক্তবৃন্দের যেন নয়নাভিরাম হয়ে উনি বিরাজ করছে। অত্যাবধি বৈষ্ণবগণের মুখে ওনার প্রশংসা স্তুতিতে উনি নিরবধি সর্বোৎকর্ষের সঙ্গে বিরাজ করুক। সেই মাধবেন্দ্রপুরি উনি যখন বৃন্দাবনে উপস্থিত হলেন, ওনার অশ্রু থেকে নিরবধি প্রেমাশ্র, নয়ন থেকে নিরবধি প্রেমাশ্রু নির্ঝরিত হচ্ছে, আর সর্বদা ক্রন্দন করছেন, সর্বদা হাহাকার করছেন। ওনার বিরহানল উনি বিরহের আগুনে দগ্ধীভূত হচ্ছেন, নিরবধি ওনার বিরহ দশা। তো দেখুন, এই যে মহাপ্রভু, মহাপ্রভুর দশাটা কেমন ছিল। শ্রী রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, এই মত দশা প্রভুর হয় রাত্রি দিন। চৈতন্য চরিতামৃতের বড় অদ্ভুত বিলক্ষণ অভূতপূর্ব ব্যাখ্যা। দেখুন কি অপূর্ব মহিমা বলা হচ্ছে মহাপ্রভুর কেমন অবস্থা। জিহ্বায়াম হরিনাম সাধন মোহধার শতম নেত্রয়োঃ, কি বলছেন, সর্বাঙ্গে পুলকদগম নিরবধি স্বেদশ্চ বিভ্রাজতি শ্রীমদ গৌরহরি প্রগল্ভো মধুরা ভক্তি প্রভাতুর জনৈঃ সেবা শ্রী ব্রজো যশিতা মনোগতা নিত্য সদা শিক্ষতে। যার নয়ন থেকে নিরবধি প্রেমাশ্র, নিরবধি বিনির বলিত হচ্ছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তদের তো একই দশা। দেখুন এই হরিনামের মহাপ্রভুর কি অপার, আমরা কি এর থেকে কি শিক্ষা নিতে পারি। আর হরিনাম করেও কেন আমাদের সেই অনুভব জাগে না, হরিনাম করেও কেন ক্রিয়া হচ্ছে না, কেন কিছু উপলব্ধি করতে পারছি না, কেন আমার সেই অনুভূতি হচ্ছে, আমি আরও সমাসীন হতে পারছি না কেন। দেখুন চৈতন্য চরিতামৃতের উত্তর দিচ্ছেন, কি উত্তর জানেন, রঘুস্বামী তো একটা সংস্কৃত শ্লোক বললেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবত পিশাচীর বর্ততে তাবত ভক্তি সুখস্যাত্রা কথমাভ্যোদয়ো ভবেত। কেন হচ্ছে না জানেন, রঘুস্বামী বললেন হরিনাম করছি ঠিক আছে, কিন্তু যতদিন পর্যন্ত চিত্তে ভোগস্পৃহার পিশাচী বর্তমান থাকবে, ততদিন হরিনাম করেও কি ফল পাবো বলুন। হরিনাম তো নিষ্কাম ভাবে করতে হয়, যারা প্রকৃত বৈষ্ণব তারা তো নিষ্কাম, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। অন্যান্য মত পথে তাদের তো বিভিন্ন চাওয়া আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা না পূরণ হওয়া পর্যন্ত সর্বদা তাদের চিত্তের চাঞ্চল্য। কিন্তু যারা গৌরাঙ্গের ভক্ত, যারা গৌরাশ্রয়ী, যারা শ্রীমন মহাপ্রভুর সমাশ্রয় গ্রহণ করেছে, তাদের তো কোনো চাওয়া পাওয়া নাই, তারা তো একমাত্র সেই গোবিন্দের সেবার জন্যই সদা উৎসুক ব্যাকুল তৎপর, এজন্য তাদেরকে শান্ত বলা হচ্ছে। দেখুন কি অপার মহিমা বলা হচ্ছে। আচ্ছা, যখন কৃষ্ণ দেখে যে আমার ভক্ত, আর আমার ভক্ত হয়েও আমার কাছে বিভিন্ন প্রকার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এগুলো সে করছে, এবং কৃষ্ণ কি বলছে নিজে মধ্যে শুনুন, চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়।
আমা ভজে কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় শোক। কৃষ্ণ নিজে বলছে আমাকে ভজনা করছে একদম এই সনাতন ধর্মের উপাস্য তত্ত্বের একেবারে ধার প্রান্তে মূল একদম মূলে পৌঁছানোর পরেও সে নিজে বিভিন্ন প্রকার আশা আকাঙ্ক্ষা বাসনা করছে। সাক্ষাৎ কৃষ্ণ তো বলছে এগুলো তো মূর্খতা করছে সে, এগুলো তো মূর্খামি হয়ে গেল। আমা ভজে বিষয় মাগে, এই তো বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া আমি বিষয় ভোলাইব, কি অপার মহিমা। আচ্ছা দেখুন, কৃষ্ণের কৃপা কৃষ্ণের দান আর দেব দেবতাদের দানের মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো ছোট বাচ্চা কোনো শিশু সে যদি তার মাতা পিতার কাছে যদি ব্লেড চায়, মা বাবা কি সে ছোট বাচ্চার হাতে দেবে? দেবে কি? কেন দেবে না? কারণ এই ব্লেডে আমার সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু ওই ছোট শিশু যখন যে কোনো না যে কোনো উপায়ে যদি কোনো টাকা সংগ্রহ করতে পেরে যদি কোনো দোকানে যেয়ে আর বলে যে আমাকে একটা ব্লেড দিন, ওই টাকার লোভে অনেক সময় দোকানদার বা বিবে হারিয়ে ফেলে, ছোট বাচ্চার হাতেও ব্লেড কিন্তু দিয়ে দেয়। তো দেবতাদের কৃপা হচ্ছে ওই দোকানদারের মতো বিচার করবে না, আর কৃষ্ণের কৃপাটা ওই বাবা মায়ের মতো। এই জন্য বলছে আমার চরণে এসে যদি তুমি বিষয় প্রার্থনা করো, আমি আস্তে আস্তে কি করব, তোমার চিত্তশুদ্ধি করব এবং তোমার ভোগস্পৃহা দূর করে আমি আমার সচরণামৃত তোমাকে দেব। এত অপার মহিমা বলছে। দেখুন এই যে মাধবেন্দ্রপুরী, উনি বৃন্দাবনে আসার পরে ওনার যে বিরহ দশা, উনি সর্বদা বিরহাকুল, ওনার মধ্যে যে ভাব, যে অষ্টসাত্ত্বিক বিকার, উনি তো ভাবালঙ্কারে বিভূষিত একজন গৌড়ীয় বৈষ্ণব, তার তো কোনো অলঙ্কারের প্রয়োজন হয় না। কোনো সোনা কোনো রূপা কোনো প্রকার কোনো অলঙ্কারের প্রয়োজন হয় না বৈষ্ণবের। বৈষ্ণব তো অবশ্যই অলঙ্কারে বিভূষিত, তবে সেটা জাগতিক মাইক প্রাপঞ্চিক অলঙ্কার নয়, সেটা প্রেমালঙ্কার ভাবালঙ্কার। এর আস্বাদন না, এটা মনোযোগ দিয়ে একেবারে এই কথার মধ্যে প্রবেশ করতে না পারলে একেবারেই আনন্দ লাগবে না। এই কথাগুলোই আনন্দ কাদের লাগে জানেন? হৃদয়ে ধরো যে চৈতন্য নিত্যানন্দ, এই সব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। কি বললে? এই সব সিদ্ধান্ত হয় আমরের পল্ল, ভক্তগণ কোকিলের সর্বদা বল্ল, অভক্ত উষ্ট্রের ইথে না হয় প্রবেশ, তবে মোর চিত্তে হয় আনন্দ বিশেষ। যার অভক্ত উটের নেয় তারা কিভাবে বুঝবে? উট কেন? উটের দেখবেন মাথাটা সবসময় সোজা থাকে। তো আমাদের অবস্থাও যদি উটের মতো হয়ে যায়, বৈষ্ণব দেখলে যদি মাথাটা না নামাতে পারি, তাহলে এই মস্ত পৃথা হয়ে গেল। কেন জানেন? কারণ আমাদের শাস্ত্র প্রমাণ দিচ্ছে হরিভক্তি শুদ্ধদয়। কি প্রমাণ? আক্ষ্ণ ফলম তাদৃশ দর্শনম হি তন্বা ফলম তাদৃশ গাত্র সংগহ, জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম হি সো দুর্লভম ভাগবতম হি লোকে। এই নেত্রের সার্থকতা কখন? যখন এই নেত্র দ্বারা আপনাদের মতো বিশুদ্ধ ভক্তদের দেখতে পারব, তবেই সার্থকতা। এই শরীরের সার্থকতা কখন? যখন আপনাদের মতো মঙ্গলময় ভক্তদের সান্নিধ্যে থেকে আপনাদের স্পর্শ করব, তবেই তো শরীরের সার্থকতা। এই জিহ্বার সার্থকতা কখন বললেন? এই জিহ্বা দ্বারা যখন প্রসাদ আস্বাদন করব, এই জিহ্বা দ্বারা আপনাদের মতো বিশুদ্ধ ভক্তদের স্তুতি করব, প্রশংসা করব, বন্দনা করব, তবেই তো জিহ্বার সার্থকতা। এজন্য এমনকি যমরাজ
যমরাজ আদেশ দিয়ে দিয়েছেন যে আমার এই যম পুরীতে এই যমালয়ে কাদেরকে নিয়ে আসবে? যমরাজ নিজে আজ্ঞা দিচ্ছেন, কি আজ্ঞা? জিহ্বান ভক্তাম ভগবত গুণ নামধেয়ান চেতশ্চ চেতশ্চ ন স্মরতি চেতশ্চ তচ্চরণারবিন্দম। কি অপূর্ব কথা, এগুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এখানে কি বলা হচ্ছে, সাক্ষাৎ যমরাজ তিনি আদেশ দিয়ে দিয়েছেন যে আমার এই যমপুরীতে তাদেরকেই নিয়ে আসবে যাদের জিহ্বা কখনো ভগবানের কথা বলে না, তাদেরকে অবশ্যই যমালয়ে নিয়ে আসবে। যাদের মনটা কখনো ভগবানের চিন্তন করে না, যেমন আমি, এই মনটা তো ভগবানের চিন্তনের জন্য, কিন্তু ভগবানের চিন্তা না করে কিসব আদম বাদম চিন্তা করি, এই তো দুরবস্থা। তো তাদেরকে নিয়ে আসবে যমালয়ে যারা ভগবানের চিন্তা না করে আদম বাদম চিন্তা করবে, আর যাদের মস্তক কখনো আমার চরণে আর প্রণত হয় না, অবনত হয় না। আচ্ছা দেখুন, যদি আপনি একবার গোবিন্দকে প্রণাম করেন না, তো এতটা মহিমা বলা হয়েছে সমস্ত জগৎ আপনাকে প্রণাম করবে। যদি আপনি ভগবানকে একবার প্রণাম করেন, জগৎ আপনাকে প্রণাম করবে। এই বিশ্বাস যতদিন না না আসবে ততদিন কিচ্ছু পাওয়া যাবে না। দেখুন এই যে যমরাজের কথাটা বললাম, এর প্রমাণ কোথায় আছে? এর প্রমাণ আছে ভাগবতের ষষ্ঠ স্কন্ধ কত অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কত নম্বর শ্লোক, 29 নম্বর শ্লোক, সেখানে স্পষ্টই কথা আছে। তো যাই হোক, এই যে মাধবেন্দ্রপুরী উনি বৃন্দাবনে আসলেন, এসে উনি গোবিন্দ কুণ্ডে স্নান করলেন। রাধা কুণ্ডে যারা যাওয়ার সৌভাগ্য পেয়েছেন ওখানে দেখবেন গোবিন্দ কুণ্ড আছে। কুণ্ডের নামটা কি বললাম? গোবিন্দ কুণ্ড। বলিয়ে শ্রী শ্রী গোবিন্দ কুণ্ড কি, গোবিন্দ কুণ্ডে উনি স্নান করে একটা গাছের তলায় বসে উনি বিশ্রাম করছেন। তো এই মাধবেন্দ্রপুরী কখনো কারোর কাছ থেকে কোনো কিছু চেয়ে গ্রহণ করতেন না। সাক্ষাৎ কৃষ্ণ গোপবালকের বেশ ধরে দুগ্ধের পাত্র নিয়ে, দুগ্ধ ভাণ্ড নিয়ে ওনাকে দিতে এসেছে। চিন্তা করতে পারেন যে তিনি কত উচ্চকোটির ভক্ত, মহাভাগবত পরমহংস, যার জন্য সাক্ষাৎ ঈশ্বর নিজ হস্তে দুগ্ধ বহন করে নিয়ে আসছে। তো ওই গোপবালককে দেখে আর দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, ওই গোপবালক আর মাধবেন্দ্রপুরীকে বলছে যে তুমি কেন চেয়ে খাও না, তুমি কেন এরকম উপবাস থাকো, তুমি একটু চেয়ে খেতে পারো না? সেই বালকের এত মধুর মধুর কথায় মাধবেন্দ্রপুরীর চিত্ত এত স্পর্শ করল, কথাতেই যেন পেট ভরে গেল। সেই বালকের হস্তে আনিত, আনয়নকৃত সেই দুগ্ধ আর ভোজন করলেন, গ্রহণ করলেন, তৃষ্ণা চলে গেল। তবে জিজ্ঞাসা করলেন মাধবেন্দ্রপুরী যে আচ্ছা তুমি কি করে জানতে পারলে যে আমি উপবাসী আছি, আমি কিছু গ্রহণ করিনি, কীভাবে জানলে? তখন বলছে যে আমি এ গ্রামেই থাকি, আমার পরিচয়টা একটু বলি, আমি তো এখানেই থাকি, আমার এখানে কেউ উপবাস থাকে না, কেউ হয়তো ফল চেয়ে খায়, কেউ হয়তো অন্ন চেয়ে খায়। তো এখানে আর এখানে যারা এসেছিলেন ব্রজবাসীগণ, তারা আপনাকে দেখে বুঝতে পেরেছে যে আপনি অনাহারে আছেন, আমি তাদের থেকে খবর পেয়েই আপনার জন্য এই দুঃখের পাত্র নিয়ে এসেছি। তো বালক বললেন যে আপনার গ্রহণ করা হয়ে গেলে পাত্রটা রেখে দেবেন, আমি এসে নিয়ে যাব। তো সেই কথা অনুযায়ী, কথানুসারে মাধবেন্দ্রপুরী কী করলেন, গ্রহণ করে পাত্রটা রেখে দিলেন এবং অপেক্ষা করতে লাগলেন যে বালকটা আসে কিনা। গভীর রাত হয়ে গেল, বালক আর আসেনি।
তো ওনার যখন রাত্রে তন্দ্রা এল, সেই রাতে ওনার স্বপ্নে ওই গোপপালক এসে কি বলছে জানেন? যে এই মাধব পুরী হাতটা ধরেছে, মালবেন্দ্র করে হাত ধরে তাকে স্বপ্নের ভিতরে একটা কুঞ্জের ভিতরে নিয়ে যাচ্ছে। সেই কুঞ্জের ভিতরে নিয়ে যেয়ে বলছে যে এই যে এইখানে না আমার বিগ্রহ লোকানো আছে, তো তুমি গ্রামবাসীদের সহায়তায় আমার এই বিগ্রহ এই কুঞ্জ থেকে এই কুঞ্জাভ্যন্তরে লোকানো আছে, তুমি এখান থেকে আমার বিগ্রহকে উদ্ধার করো। এই বলে আর বিভিন্ন উপদেশ করে স্বপ্ন থেকে অন্তর্হিত হলেন ভগবান। ওনার নিদ্রা ভঙ্গ হলো, সকালে গ্রামবাসীর সহায়তায় সেই কুঞ্জাভ্যন্তরে প্রবেশ করে সবাই দেখলে সেই গোপালের দিব্য শ্রী বিগ্রহ। সেখান থেকে গোপালের সে বিগ্রহ আর উদ্ধার করা হলো। বিগ্রহ উদ্ধার করে পর্বতের চূড়ায় সেই বিগ্রহ স্থাপন করা হলো। তো সেই বিগ্রহের জন্য অনেক অন্ন ব্যঞ্জন আদি বিভিন্ন কোথা থেকে যে কত জিনিস আসছে কেউ বলতে পারছে না যে এত জিনিস কোথা থেকে আসছে। বিগ্রহ নতুন প্রতিষ্ঠা হয়েছে, তো প্রতিষ্ঠা করা হলো বিগ্রহ। তো দেখুন বিগ্রহ প্রতিষ্ঠা করার পরেও আবার সেই মাধবেন্দ্র পুরী উনি আবার স্বপ্নাদেশ পেলেন। কি আদেশ? যে মাধবেন্দ্র পুরী, আমার এখন তো গ্রীষ্মকাল চলছে, তো এই যে এই গ্রীষ্মকালীন সময়ে আমার না খুব খুব কষ্ট হয়। এখন যারা নাস্তিক প্রকৃতির তারা কিন্তু এগুলো খুব হাস্যকর ভাবে নেবে যে ভগবানের আবার কষ্ট কি রে বাবা, ভগবানের কষ্ট কি? কিন্তু তারা তো বুঝতে পারে না যে ভক্ত আর ভগবানের লীলা এটা অচিন্তনীয় লীলা, এটা সাধারণ বুদ্ধি বিবেকের অগোচর, সাধারণ মানুষের বুদ্ধি বিবেকে পৌঁছাতেই পারবে না। তো দেখুন এই আদেশ করা হলো যে আমার অঙ্গতাপ নিবৃত্তির জন্য তুমি নীলাচলে যাও। কোথায় যাওয়ার আদেশ দিলেন সবাই একটু বলুন? নীলাচলে। বলিয়ে শ্রীরাম নীলাচল কি আদেশ করলেন, যাও তুমি আমার অঙ্গ শীতল করার জন্য। তো প্রথমে কিন্তু একবার আদেশ পেয়েছেন, আমি প্রথমেই উল্লেখ করেছি যে তার স্বপ্নে দেখি কার কার মনে আছে, মাধবেন্দ্র পুরীর স্বপ্নে কৃষ্ণ কতবার এসেছিল এবার কেউ তিনবার এসেছিল। তো এই হলো দ্বিতীয়বার স্বপ্নাদেশ করছেন যে যাও তুমি নীলাচল থেকে আমার অঙ্গ তাপ নিবৃত্তির জন্য তুমি কর্পূর এবং চন্দন নিয়ে এসো। কি কি নিয়ে আসার কথা বললেন মা? কর্পূর এবং চন্দন। তো উনি রওনা হলেন, উনি চলতে 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 উনি গৌরদেশে উপস্থিত হলেন। এবার গৌরদেশে এসে শান্তি করে এলেন, শান্তি করে অদ্বৈতাচার্যের গৃহে উনি আতিথিয়তা গ্রহণ করলেন। অদ্বৈত আচার্য প্রভু তিনি চরণ ধৌতাদি চরণ সম্মার্জন আর যত বৈষ্ণবীয় আচার, বৈষ্ণবীয় বন্দনা স্তুতি প্রশংসা তাকে যতটা সম্ভব করলেন, সেই শান্তি করে অদ্বৈতাচার্যের গৃহে মাধবেন্দ্র পুরী ভোজন করলেন। তো কিছুদিন অদ্বৈতাচার্যের সঙ্গে কৃষ্ণ কথানন্দেও কাটালেন। এইবার ওইখান থেকে জগন্নাথ মিশ্রও নিমন্ত্রণ করল, জগন্নাথ মিশ্রের গৃহেও জগন্নাথ মিশ্র তার চরণ প্রক্ষালন আদি তার চরণ ধৌত করে তাকে ভোজন করালেন। মাধবেন্দ্র পুরী অনেক আশীর্বাদ করলেন যে তোমাদের অনেক কল্যাণ হোক, প্রভু তো মঙ্গল হোক, আশীর্বাদ করে তিনি চলতে 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 রেমুনায় এসে উপস্থিত হলেন। কোথায় বললাম মা? রেমুনা। এই রেমুনায় উনি গোপীনাথ দেবের
যাকে বলা হয় শ্রী গোপীনাথ, সেই শ্রী গোপীনাথের শ্রী বিগ্রহ দেখে উনি তো ভাবাবিষ্ট হয়ে পড়ছেন। তবে এই গোপীনাথের জন্য যে ভোগ অর্পণ করা হয়, ওইখানকার যারা ছিলেন বিশ্বরে যারা পূজারী তাদেরকে জিজ্ঞাসা করলেন যে গোপীনাথকে এখানে কি ভোগ লাগানো হয়, তাকে কি ভোগ প্রদান করা হয়। তো বললেন এখানে সন্ধ্যাবেলা দ্বাদশটি অর্থাৎ বারোটি অমৃত কেলি অর্থাৎ ক্ষীর ভোগ দেওয়া হয়। কি ভোগ দেওয়া হয় বললাম? ক্ষীর ভোগ দেওয়া হয়। তো এই অমৃত কেলি নাম শুনে মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করলেন যে এই অমৃত কেলির স্বাদ কিরকম হতে পারে। উনি একথা চিন্তা করে পরক্ষণেই চিন্তা করছেন, আরে আমি প্রভুকে না দিয়ে প্রভুকে দেওয়ার আগে আমি নিজে নিজে গ্রহণ করার স্বাদের আমি ইচ্ছা করছি, আমার তো অপরাধ হয়ে গেল। উনি এই চিন্তা করে একটা শূন্য হাটে উনি কীর্তন স্মরণাদি করতে লাগলেন। এইবার কি হলো, ওইখানকার যে পূজারী গোপীনাথের যে পূজারী তিনি পূজা সেরে তার কৃত্যাদি সেরে সেই পূজারী যখন স্বয়ং করেছেন, স্মরণ করলে সেই পূজারীকে সাক্ষাৎ গোপীনাথ স্বপ্নে বলছেন যে আমার বস্ত্রাঞ্চলে আমি মাধবেন্দ্রপুরীর জন্য এক ভাণ্ড অমৃত কেলি ক্ষীর লুকিয়ে রেখেছি। চিন্তা করতে পারেন, সাক্ষাৎ গোপীনাথ যার জন্য চুরি করছে, কি অপূর্ব মহিমা! পূজারি তৎক্ষণাৎ আর উঠে সেই রাতে মাধবেন্দ্রপুরী খোঁজ করছেন, সেই শূন্য হাটে যে কোথায় মাধবেন্দ্রপুরী, কোথায় মাধবেন্দ্রপুরী, কোথায় উনি খোঁজ করছেন। খোঁজ করতে করতে যখন পেয়ে গেলেন তখন ওনাকে দেখে বিস্মিত হচ্ছেন যে যার জন্য সাক্ষাৎ গোপীনাথ ক্ষীর চুরি করলো, এনার মতন পরমহংস মহাভাগবত শিরোমণি ভক্তকুল চূড়ামণি মুকুটমণি আর কোথায় বা আছে। তিনি কি করলেন, সেই অমৃত কেলি সেই ক্ষীরের একটা ভাণ্ড পাত্র সেই পূজারি মাধবেন্দ্রপুরীর কাছে দিলেন এবং সুখে ভোজন করতে বললেন। মাধবেন্দ্রপুরী সেটা অত্যন্ত সুখে গ্রহণ করলেন। তো দেখুন বৈষ্ণবের মনোভাব কেমন হওয়া উচিত। মাধবেন্দ্রপুরী আমাদের দৃষ্টান্ত শিক্ষা দিয়ে গেছেন, কি শিক্ষান্ত আমাদের দিচ্ছেন বলে দেখো, এই মাধবেন্দ্রপুরী যখন উনি আর এই অমৃত খেলি এই ক্ষীরে এই ভাণ্ড যখন উনি গ্রহণ করে ফেললেন, ওনার গ্রহণ করার পরবর্তীতে উনি চিন্তা করছেন যে আরে সাক্ষাৎ গোপীনাথ আমার জন্য যে এই ক্ষীরের ভাণ্ড চুরি করলো, যখন সকালবেলা হবে মানুষ যখন জানতে পারবে যে মাধবেন্দ্রপুরী নামে একটা লোক আছে, একজন ব্যক্তি আছে, একজন মহাপুরুষ আছে, একজন ভক্ত শিরোমণি আছে যার জন্য সাক্ষাৎ ঈশ্বর ক্ষীর চুরি করেছে, তো মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে সকালবেলা আমার কাছে তো লোকের ভিড় হয়ে যাবে, আরে সবাই চলো 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 ছুটে চলো ওই লোককে তো দেখতেই হবে। মাধবেন্দ্রপুরী এত কিছু চিন্তা করে উনি তৎক্ষণাৎ প্রস্থান করলেন, উনি ওখানে আর রইলেন না। এই জন্য দেখবেন আমাদের আচার্যগণ বলছেন যে প্রতিষ্ঠা ভয়ে পুরি রহে পালাইয়া কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। মাধবেন্দ্রপুরী প্রতিষ্ঠাকে আড়াল করতে চাচ্ছেন, দূরীভূত করতে চাচ্ছেন, প্রতিষ্ঠা যেন আমার কাছে না আসে, কোন ব্যক্তি যেন আমাকে এসে প্রণাম না করে। মাধবেন্দ্রপুরী শিক্ষা দিচ্ছেন, উনি সেখান থেকে চলে গেলেন। তো দেখুন এই বিষয়টা এখানে কিন্তু একটা সূক্ষ্ম বিষয় যে যদি কোনো ভক্ত প্রণাম করলে আমার মধ্যে অনুশোচনা না জাগে, যদি আমার মধ্যে এই মনোভাব না জাগে যে আমার মধ্যে তো বজন সাধনের কিচ্ছু নাই, লেশমাত্রও নাই, ইনি আমাকে এত বিশ্বাস করে আমার চরণে হাত দিচ্ছে, ইনি কি পাবেন আমার থেকে। কিন্তু এ কথা তো দূরের কথা, আমার তো কেউ যদি চরণে হাত দেয় আমার তো আনন্দের হিল্লোল হয়ে যায়।
তাহলে বুঝতে হবে এই জন্মে পাবো না, এই জন্মে বঞ্চিত হব। এজন্য বিভূতি অপূর্ব মহিমা বলছেন, এই মানবেন্দ্রপুরি তিনি প্রস্থান করলেন, প্রস্থান করে আর এই মানবেন্দ্রপুরি ইনি সেই নীলাচল উদ্দেশ্যে সেই জগন্নাথ দেবের যেখানে শ্রীবিগ্রহ সেইখানে চলে গেলেন। গোপীনাথ অর্থাৎ গোপাল, গোপাল যে আজ্ঞা দিয়েছিল যাও আমার জন্য কর্পূর চন্দন নিয়ে এসো, সেই কথা মোতাবেক সে নীলাচলে চলে গেল। নীলাচলে যখন গেল সেখানকার রাজা, বিশিষ্ট রাজা, তিনি যখন জানতে পারলেন যে আরে এখানে মাধবেন্দ্র পুরীর মতো এত বিশুদ্ধ ভক্তকুল মুকুটমণি তিনি এখানে এসেছে, রাজা এতটা প্রসন্ন হলেন, রাজা জানতে পারলেন যে উনি কি উদ্দেশ্যে এখানে আসলেন। মাধবেন্দ্রপুরী তো কর্পূর চন্দন সংগ্রহ করার জন্য এসেছে, রাজা যখন জানতে পারলেন তখন রাজা কি করলেন, রাজা তার অমাত্য বর্গদের বললেন যাও কর্পূর চন্দন সংগ্রহ করে ওই পুরী গোস্বামীর হাতে দিয়ে দাও। রাজা আজ্ঞা করলেন, রাজার আজ্ঞা মতো পুরী গোস্বামীর হাতে কর্পূর চন্দন পৌঁছানো হলো। কিন্তু রাজা কতটা বিবেকবান, রাজা এটাও চিন্তা করছে যে এত কর্পূর চন্দন মাধবেন্দ্রপুরী কিভাবে বহন করে নিয়ে যাবে, ওনার তো একার পক্ষে সম্ভব নয়, উনি কিভাবে নিয়ে যাবে। তো রাজা কি করলেন, একটা বলবান লোক ওনার সঙ্গে দিলেন যাতে এই কর্পূর এবং চন্দন বহন করে নিয়ে যেতে পারে। উপস্থিত হলেন যেখানে শ্রী গোপীনাথ, সেই পূজারি শ্রী মাধবেন্দ্র পুরীপাদকে দেখে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। সেই পূজারী গোপীনাথের পূজারী নিজ হস্তে ক্ষীর প্রসাদ এনে মাধবেন্দ্রপুরীকে দিলেন। মাধবেন্দ্রপুরী বারংবার বন্দনা করে সেই প্রসাদ আস্বাদন করলেন, গ্রহণ করলেন। তো এইবার প্রসাদ গ্রহণ করার পরে দেবালয়েই উনি নিদ্রা গেলেন। দেবালয়ে ওনার যখন নিদ্রা এসে গেল আবার সাক্ষাৎ গোপাল ওনাকে আবার স্বপ্ন দিচ্ছেন। এই হচ্ছে 3 নম্বর আদেশ। এইবার আদেশে কি বলছে, গোপাল কহে শোনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য কর হলে পর, গোপীনাথ আর আমার অঙ্গ একই সে হয়। উনি এই কথাও বলে দিচ্ছেন যে অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়টা শুনলে আপনারা বুঝতে পারবেন, গোপীনাথ আর আমার অঙ্গ একই সে হয়, ইহাকে সে চন্দন দিলে মোর তাপক ক্ষয়, ইহাতে বিভানা ভাবিও না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনে। সাক্ষাৎ গোপাল আজ্ঞা করলেন যে তুমি তো মাধবেন্দ্রপুরী এখন রেমুনায় গোপীনাথের কাছে আছো, তো তুমি যে কর্পূর চন্দন নীলাচল থেকে সংগ্রহ করে এনেছো না, তুমি ওই কর্পূর চন্দন গোপীনাথের অঙ্গেই দাও। আর এটা মনে রেখো, এটা বিশ্বাস করো যে গোপীনাথ আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তো সেই কথা মোতাবেক আর গোপীনাথের অঙ্গেই সেই কর্পূর চন্দন আর প্রদান করা হলো। গোপীনাথের গোপালের অঙ্গতাপ আর সেই কষ্ট নিবৃত্তি হলো। তো কি অপার মহিমা আমরা এই মাধবেন্দ্রপুরীর চরিতামৃত থেকে পাই। দেখুন চৈতন্য চরিতামৃতে কিংবা চৈতন্য ভাগবতে কোনো জায়গায় মহাপ্রভুর সঙ্গে মাধবেন্দ্রপুরীর সাক্ষাৎকারের কোনো প্রমাণ
কোনো জায়গায় নাই। বিশেষ করে চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত এই দুটো গ্রন্থে উল্লেখই করা হয়নি। তো এই মাধবেন্দ্রপুরীর বেশ কিছু শিষ্য ছিল, সবার নাম তো পাওয়া যায় না, অনেক শিষ্য ছিল, কিন্তু কিছু কিছু মুখ্য সন্ন্যাসী ভক্তের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। কারা কারা তারা এই নামগুলো একটু মনে রাখবেন। দেখলেন এই নামগুলো যদি কেউ উচ্চারণ করতে পারেন না, এই নামগুলো যদি মুখে একবার মাত্র উচ্চারণ করতে পারেন, চৈতন্য ভাগবতে ব্যাসাবতার ভক্ত নামের মহিমা বলছেন। এই যে যুধিষ্ঠির মামা, আমার পরম প্রপূজ্য শ্রীচরণ, এই যুধিষ্ঠির মামার নাম। আর যদি আপনি একবারও মাত্র উচ্চারণ করে, যদি নাম মাত্র উচ্চারণ করে, তো এই নাম উচ্চারণের মাহাত্ম্য কি জানেন? সাক্ষাৎ ব্যাসাবতার বলছেন, সকৃত যে বলিবে হরিদাস নাম, সত্য সত্য সে যাইবে কৃষ্ণ ধাম। সাক্ষাৎ ভক্তদের নাম উচ্চারণ করলে কি হয়? সাক্ষাৎ কৃষ্ণ লোক প্রাপ্তি হয়। ভক্তদের নামেরই এত মহিমা, তবে সঙ্গ সান্নিধ্যের সঙ্গামৃতের প্রসঙ্গামৃতের কি অবার মহিমা। তো দেখুন এই মাধবেন্দ্রপুরীর অনেক শিষ্য ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য আমি কিছু কিছু উল্লেখ করছি, আপনারা একটু মনে রাখবেন। এই মাধবেন্দ্রপুরীর শিষ্য কিন্তু অদ্বৈত ঠাকুর, পঞ্চতত্ত্বের মধ্যে যে অদ্বৈত আচার্য, সে অদ্বৈত আচার্য প্রমুখ গুরুদেব হচ্ছে এই মাধবেন্দ্রপুরী। শুধু তাই নয়, নিত্যানন্দ প্রমুখ গুরুদেব মাধবেন্দ্রপুরী। কি অপার মহিমা বলা হচ্ছে। তারপরে মহাপ্রভুর যিনি গুরুদেব ঈশ্বরপুরী, সেই ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছে মাধবেন্দ্রপুরী। অর্থাৎ মাধবেন্দ্রপুরী হচ্ছে মহাপ্রভুর পরম গুরু কিংবা দাদুগুরু মহারাজ। কি অপার মহিমা দেখুন। শুধু তাই নয়, আর কারা কারা? ব্রহ্মানন্দ ভারতী, ব্রহ্মানন্দপুরী, কৃষ্ণানন্দপুরী, রামচন্দ্রপুরী, রঘুপতি উপাধ্যায়, এরকম অনেক অনেক যারা আছে, সবার নাম উল্লেখ করা হয়নি, কিছু কিছু উল্লেখ করা হলো। তো দেখুন মহাপ্রভুর সঙ্গে যেহেতু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে মাধবেন্দ্রপুরীর সাক্ষাৎকার কিংবা মিলনের সরাসরি কথা হওয়ার কোনো প্রমাণ আমরা পাই না, কিন্তু নিত্যানন্দ প্রভুর সঙ্গে কিন্তু মাধবেন্দ্রপুরীর অনেক লীলা আমরা পাই। সেই বিষয়ে আমাদের চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত কি বলছে আমরা একটু স্মৃতি পথে আনি, যে কি বলছে। তো এই বিষয়ে আমরা প্রমাণ পাবো চৈতন্য ভাগবতের আদি খণ্ডের নবম অধ্যায়ে, আমরা সেখানে পাবো। সেখানে যদি 157 নাম্বার পয়ার থেকে, আমি পয়ার সংখ্যা উল্লেখ করে দিচ্ছি, 157 নাম্বার পয়ার থেকে 188 কিংবা 88 নাম্বার পয়ার পর্যন্ত যদি কেউ দেখে, 188, সেখানে অনেকটা আপনারা ধারণা পাবেন। কি বলা হলো? মাধবেন্দ্রপুরী দেখিলেন নিত্যানন্দ, মূর্ছিত হইয়া তৎক্ষণাৎ মূর্ছিত হইলা নিস্পন্দ। শ্রী নিত্যানন্দ দেখি মাত্র শ্রী মাধবপুরী, মূর্ছিত হইয়া পড়িলা আপনা পাশরি। নিত্যানন্দ দর্শনেই মাধবেন্দ্রপুরী মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তাহলে চিন্তা করতে পারেন যে নিত্যানন্দ প্রভু কি তত্ত্ব। আজ না একটা জিনিস মানে খুব কষ্টদায়ক, কি জানেন, আমরা শুধু জয়নিতাই বলতে শিখেছি, জয়নিতাই বলতে পারি, জয় গৌর বলতে পারি, কিন্তু নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে কোনো ধারণা, কোনো ইতিহাস জানি না, জানার চেষ্টাও করি না। শুধু জয় রাধে বললাম, জয় গৌর বললাম, কিন্তু এই যে মহাপ্রভুর অবদান, আমরা যে আজকে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারছি, আজ হয়তো বাংলা ভাষায় কথাও বলতে পারতাম না, আজ হয়তো এত দুরবস্থা হতো যেটা কল্পনারও বাইরে যদি মহাপ্রভু অবতীর্ণ না হতেন। আজ যে বাঙালি হিসেবে, সনাতনী হিন্দু হিসেবে পরিচয় দিতে পারছি, এর অবদানের সর্বাগ্র গণ্যতা, সর্বাগ্র গণ্য আমাদের গৌরাঙ্গ, এই কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এই ইতিহাস না কখনো জানার অভিলাষ,
এই দাসের জাগে না। একটু গ্রন্থ খুলে যে পড়ব, নিত্যানন্দ চরিত্র পড়ব, গৌরাঙ্গ চরিত্র পড়ব, রুচি জাগলো না। কবে জাগবে? যদি আপনাদের করোনা হয় তবে জাগবে। তো দেখুন কি বলছেন অপার মহিমা। দেখো সাক্ষাৎ গৌরহরি নিজে মুখে একটা কথা বলছে। গৌরহরির কথাগুলো তো আমরা ইতিপূর্বে শুনেছি চৈতন্য ভাগবতে। এখানে কি বলা হচ্ছে বলে দেখো, ভক্তি রসে মাধবেন্দ্র পুরি আদি সূত্রধার। এই ভক্তি রসে ওই যে প্রথমে বলা হলো যে মাধবেন্দ্র পুরি হচ্ছে ভক্তি কল্পবৃক্ষের মূল, উনি হচ্ছে সেই কল্পবৃক্ষের মূল, এই জন্য এইখানেও সেই একই কথা বলা হচ্ছে, সেই ভক্তি কল্প সূত্রের বৃক্ষের তিনি হচ্ছে মূল। তার পরবর্তীতে কি বলা হচ্ছে, পরবর্তীতে আপনারা ক্রমান্বয়ে পড়ে আসবেন, দেখবেন, পেয়ে যাবেন। নিত্যানন্দ প্রভু নিজে মুখে কি বলছেন, নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম আজি তার সম্যক ফল পাইলাম। মাধবেন্দ্র পুরী দর্শন করে নিত্যানন্দ প্রভু বলছে, এতদিন 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 যত তীর্থ করেছি না, এই মাধবেন্দ্র পুরীকে দর্শন করে সমস্ত তীর্থে ভ্রমণের সম্যক ফল প্রাপ্ত হলাম। শুধু কি তাই বললে, নয়নে দেখিল মাধবেন্দ্রের চরণ, হেন প্রেম দেখিয়া ধন্য জীবন। নিত্যানন্দ প্রভু বলছে আমার জীবনটাই ধন্য হয়ে গেল। বলে কেন, আমি আমার নিজের নেত্রে আমি মাধবেন্দ্র পুরীকে দর্শন করছি, ধন্য হয়ে গেল আমার জীবন। কি অপার মহিমা বলা হচ্ছে দেখুন চৈতন্য ভাগবতে। বলছেন যে মাধবেন্দ্র পুরী কথা অদ্ভুত কথন। আর অদ্ভুত মাধবেন্দ্র পুরীর চরিত্র অদ্ভুত, অদ্ভুত পরম অদ্ভুত। বিলক্ষণ মাধবেন্দ্র পুরী কথা অতি অদ্ভুত কথন, মেঘ দেখিলে মাত্র হয় অচেতন। মাধবেন্দ্র পুরী যখন মেঘ দেখছেন, ওই মেঘ দেখে ওনার কৃষ্ণ স্মৃতি হচ্ছে, ওনার তো বাহ্য স্মৃতি দেহ স্মৃতি কিছুই থাকতো না, উনি মেঘ দেখলে ওনার কৃষ্ণ স্মৃতি হতো, হরি স্মৃতি হতো, মেঘ দেখলেই উনি মূর্ছিত হয়ে পড়ে যেতেন। তাহলে কতটা অনুরাগের কোন স্তরে একটু চিন্তা করতে পারেন, যে অনুরাগের কোন স্তরে কোন দশায় আরূঢ় হলে মেঘ দেখলেই সেই ব্যক্তি সেই মুহূর্তে আর মূর্ছিত দশা প্রাপ্ত হয়। উনি মেঘ দেখে অচেতন হয়ে পড়ে যাচ্ছেন। শুধু কি তাই বললেন, অহর্নিশি আর চিন্তে কৃষ্ণ মত্তপির প্রায়, হাসে কান্দে হই হই করে হাই হাই। হাহাকার করছেন, কবে কৃষ্ণ পাব, কৃষ্ণ কবে দর্শন দেবেন, কিভাবে আমার আর কৃষ্ণ দর্শনামৃত আকাঙ্ক্ষামৃত অভিলাষামৃত কবে পূর্ণ হবে, উনি এই প্রার্থনা করছেন। এজন্য প্রার্থনামৃত কি বলা হচ্ছে দেখুন অপার মহিমা। বললেন এখানে কিন্তু আর একটা সিদ্ধান্ত এই অধ্যায়ে আমরা স্পষ্টভাবে পাই। আপনারা দেখবেন চৈতন্য ভাগবতের আদি খণ্ডের অষ্টম অধ্যায়টা একটু করবেন এবং নবম অধ্যায়টা একটু পড়বেন, সেখানে এত অপূর্ব ভাবে বলা হচ্ছে না, এখানে একটা সিদ্ধান্ত দিয়েছেন। কি সিদ্ধান্ত? নিত্যানন্দে তিলার ভেদ যার দেশ রহে, ভক্ত হইলেও সে কভু মোর প্রিয় নহে। অর্থাৎ যদি কেউ নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ না করে, কোটি 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 অনন্ত অনন্ত কোটি জন্ম যদি নিত্যানন্দ সহস্রায় বিহীনে যদি কেউ গৌর বলে লুটোপুটি খায়, সে কখনো গৌরাঙ্গ পাবে? এই জন্য আমাদের ভজনটা আনুগত্যের ভজন, আমাদের ভজনটা লাভ দিয়ে তাল গাছের মাথায় ওঠা নয়, আমাদের ভজনটা আনুগত্যের ভজন। এই জন্য নিত্যানন্দের আনুগত্যে, নিত্যানন্দ সমাশ্রয়ে,
দেখুন চৈতন্য ভাগবত কার কি বলছেন পড়ে দেখুন। সর্বথায় স্বামী হয়েন যেন নিত্যানন্দ, উনি বলছেন তোমার আর তোমার কৃপায় যেন ভোজি প্রভু গৌরচন্দ্র। নিত্যানন্দের কি আনুগত্য দেখাচ্ছেন? ইষ্টদেব বন্দমর নিত্যানন্দ রায় চৈতন্য মহিমা স্ফুরে যাহার কৃপায়, আদিদেব মহাযোগী সর্ববৈষ্ণব মহিমার অনন্ত দেহ না জানয় সব। আপার মহিমা, এই কথাগুলোই শুনতে হবে সাধুরা বৈষ্ণবগণ। যদি এই কথাগুলোর আর প্রেমামৃত বরিশন না করে তাহলে তো প্রেম ফল ফলবে না। কেন জানেন? চৈতন্য চরিতামৃত কাজ জানিয়ে দিয়েছেন, পড়ে দেখুন কি বললেন উনি। চৈতন্য চরিতামৃতকার কি বললেন? এ অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেহগণ বিশ্বদানে করে বরিশন, তাতে ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর তার শেষে যে জগজন। এ অমৃত কর পান যার সমনাহিয়ান চিত্তে কর সুদৃঢ় বিশ্বাস, এ অমৃত পান বিনি যদি পায় অনুপানে তবু ভক্তির দুর্বল জীবন। যারা কবিন্দ পানে উল্লসিত তর মনে হাসে কান্দে পরম আনন্দ, না পর কুতর্ক করতে অমৃত কর্ক সা করতে যাতে পড়িলে হয় সর্বনাশ। দেখুন চৈতন্য চরিতামৃতে পড়ে দেখুন, এগুলো তো সাধু মহান্তরা, তাদেরকে মেঘের সঙ্গে তুলনা করা হলো। কিসের সঙ্গে? মেঘ। কেন জানেন? কারণ তারা এই যে কথামৃত বৃষ্টি করছে না, এই কথামৃত বৃষ্টি যদি না হয় তো যদি আপনি কোনো কোনো যদি ক্ষেত কোনো খামার থেকে আর যদি বাইরে আপনি ফসল উৎপন্ন করতে চান উৎপাদন করতে চান তো সঠিক পরিচর্যার আবশ্যকতা আছে কিনা, নিশ্চয়ই সেখানে জল সিঞ্চনের প্রয়োজন আছে কিনা। তো ক্ষেত থেকে যদি ফসল আপনি পাওয়ার অভিলাষ করেন তো সেখানে পর্যাপ্ত জল সিঞ্চন করতে হবে, তবেই তো ফল ফলবে। ঠিক তত যদি সাধু মহান্তগণ এই হরি কথামৃতের বৃষ্টি না করেন প্রেম ফল কিন্তু ফলবে। এই জন্য বলা হচ্ছে যে তাদের এই কথামৃত বরিশন এগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো, বিশ্বাসপূর্বক শোনো, এগুলোতে কখনো অবিশ্বাস অনাস্থা কখনো প্রকাশ করো না, তাহলে পাবি না। তো দেখুন এই যে মাধবেন্দ্রপুরী, এই মাধবেন্দ্রপুরীর এত অপার মহিমা, এক দুই ঘন্টায় কি বা বলা যায়? কিছুই বলা যায় না। সেই সিন্ধুতে এক বিন্দুর মাত্র স্পর্শ হয়, কোথায় প্রকাণ্ড সমুদ্র আর কোথায় সেই সমুদ্রের এক বিন্দু জল, সে এক বিন্দু জলের মতো স্পর্শ হবে। আপনি যতই বলুন এক বিন্দু জল। তো দেখুন এই মাধবেন্দ্রপুরী এনার বিষয়ে সেই চৈতন্য ভাগবতকার কি বলছে। চৈতন্য ভাগবতে আমরা ওনার বিষয়ে আরো পাই। মাধবেন্দ্রপুরী প্রেমময় বলিবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর। ওনাকে প্রেমময় কলেবর বলা হচ্ছে, যেন প্রেম দিয়ে ওনার শরীরটা তৈরি। মাধবেন্দ্রপুরী প্রেমময় কলেবর, প্রেমের কলেবর বলা হচ্ছে, শুধু কি তাই? কৃষ্ণ রস বিনু আর নাহি কো আহার, মাধবেন্দ্রপুরী দেহে কৃষ্ণর বিহার। এই কথাটা কখনো একটু যদি আপনি মস্তিষ্কে নিতে পারেন না আপনি হারিয়ে যাবেন। কি বলছেন মাধবেন্দ্রপুরী? উনি কি গ্রহণ করছেন নিরন্তর? বলেন চব্বিশ ঘন্টা, তো এই চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় কি করছেন? কৃষ্ণ রস বিনু আর নাহি কো আহার, এই কৃষ্ণ নামামৃত কথামৃত সুধামৃত, সুধা তো অমৃতই, এই কৃষ্ণ কথামৃত এই সংকীর্তনামৃত এই রসেই রসামৃতে রসও পরিপূর্ণ, যা অত্যন্ত রহস্যাবৃত ছিল, যা অত্যন্ত রস ঘন ছিল, রহস্য মণ্ডিত ছিল, রহস্য ব্যঞ্জন ছিল, আর সেই রস রহস্যামৃতে পরিপূর্ণ, আর সেই হরিনামামৃতে
মাধবেন্দ্রপুরী নিরবধি উনি এই রসামৃতেই উনি ডুবে আছেন, নিমজ্জিত হয়ে আছেন, নিঃস্বাপ হয়ে আছেন, এই নামামৃতেই নিমজ্জন হয়ে আছে ওনার। দেখুন কি অপূর্ব কথা বলা হচ্ছে, মাধবেন্দ্রপুরী দেহে কৃষ্ণের বিহার, বলা হচ্ছে মাধবেন্দ্রপুরীর দেহে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বিহার করছে। এত অপার মহিমা মাধবেন্দ্রপুরীর। তো চৈতন্য ভাগবতে এই মাধবেন্দ্রপুরীর, আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে বাবা মাধবেন্দ্রপুরীর চরিত্র কথা বলছো, তো তোর বংশ পরম্পরা জাতি এগুলো তো কিছু বললে না, তো বলবো কিভাবে বলুন তো? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কোথাও ওনার জাতি কিংবা বংশের উল্লেখ করেন? আমরা কিভাবে বলবো বলুন? বাণী তো বলতে পারি না, যেটা আচার্য লিখে গেছে, আচার্য আমাদের জন্য গ্রন্থে যে প্রসাদ রেখে গেছেন না, সেই প্রসাদই গ্রহণ করতে হবে। আমরা তো সেই বাইরের প্রসাদ নিতে খুব ব্যস্ত, কিন্তু গ্রন্থের প্রসাদে কার কথা বলব, আমারই তো দুরবস্থা। গ্রন্থের প্রসাদে রুচি হলো কি? এত রাত এত কষ্ট করে আমাদের জন্য মহাপ্রভু কি কেবল হরিনাম দিয়েছেন? আর একটা জিনিস ভালো করে বুঝতে হবে, কিন্তু মহাপ্রভু না আসলেও আমরা কিন্তু হরিনাম পেতাম, কিন্তু হরিনামের মধ্যে উনি একটা বিশেষত্ব দিয়েছেন, সেটা হচ্ছে রাধা প্রেম কিংবা ব্রজভক্তি। সেই রাধার ভাব লইলা চৈতান্না অবতার যুগ ধর্ম নাম প্রেম কইলা পরচার, সেইভাবে নিজ মাঞ্ছা করিল পূরণ অবতারের এই মাঞ্ছা পূর্ণ কারণ চৈতন্য চরিতামৃত করে দেব। এর মধ্যে উনি অন্যান্য সমস্ত যুগে, এখন তো কলিযুগ চলছে, সত্য যুগেও তারক ব্রহ্ম নাম ছিল, অন্যান্য সমস্ত যুগে তারক ব্রহ্ম নাম ছিল, সেই যুগে আর হরিনামের দ্বারা বৈকুণ্ঠেও পৌঁছানো যেত, কিন্তু মহাপ্রভু এইবার এই হরিনামের ভেতরে ব্রজভক্তি রাধা প্রেমকে এমন ভাবে সংমিশ্রণ করে দিয়েছেন যে এই হরিনাম যদি অপরাধ শূন্য হয়ে একনিষ্ঠ হয়ে আর হরিনাম পরায়ণ হতে পারি, তো হরিনাম অবশ্যই রূপমঞ্জরীর চরণে অবশ্যই পৌঁছে দেবে। সে নিভৃত নিবন্ধে এই হরিনাম আমাদের পৌঁছে দেবেই দেবে, যেটা অন্য কোন যুগে সম্ভব হয়নি। মহাপ্রভুর পরম অবদান রাধা দাস, রাধা কৈঙ্কর্য, মঞ্জরী ভাব সাধনা, এই জন্য মাধবেন্দ্রপুরী এই বিষয়ে তার বংশ তার জাতি সম্বন্ধে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের নিকট থেকে কোনো বর্ণনা পাই না। আর আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা খুবই সীমিত, সীমিত জ্ঞান কি বলবো, আপনারা বলালেন তাই বললাম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের অনেক কষ্টও হচ্ছে, এত কষ্ট দিয়ে আমি তো অপরাধী করছি। তো দেখুন, এখন আমরা কয়েকটা কথা আত্মহত্যা প্রসঙ্গে একটু স্মরণ করে আমরা হরিকথার বিশ্রাম রাখব। তো দেখুন, অনেকেই প্রশ্ন করে যে বাবা আত্মহত্যা করলে কি হয়, আত্মহত্যা করা কি পাপ? অনেকে মনে করে যে সংসারে যাদের জন্য এত করলাম, এত পরিশ্রম করলাম, সে সংসারের লোক হোক আর বাইরের কোনো পাতানো লোক হোক, যদি কারোর সাথে একবার ব্যাঘাত হয়ে যায় না, তার আসল চেহারাটা ফুটে ওঠে। আমি তো কি আর বলবো, তো এই আত্মহত্যা অনেকে করে কি জন্য, যে সংসারে তো সুখ পাচ্ছি না, যদি একটু মরে সুখ পেতাম নাকি, মরার পরে যদি একটু সুখ হয়, তো তারা যে সুখের উদ্দেশ্যে গলায় দড়ি দেয় কিংবা ঝাঁপ দেয় কিংবা যেভাবেই হোক তারা যে আত্মহত্যা করে, এটা করলে কি হয়, এই বিষয়ে আমাদের শাস্ত্রে স্পষ্ট লেখা আছে। কোন শাস্ত্রে? দুটো শাস্ত্রে তো স্পষ্ট আছেই, আরও অনেক অনেক শাস্ত্রে আপনারা পাবেন, আমি দুটো উল্লেখ করছি। প্রথমত আপনারা এর প্রমাণ পাবেন
পরাশর সংহিতা, সংহিতাটার নাম কি বললাম? পরাশর সংহিতা। সেই পরাশর সংহিতার অধ্যায় নাম্বার চার শ্লোক নাম্বার এক দুই সেইখানে এই আত্মহত্যাকারীর কি হয়, তাকে কিভাবে সেবা দেওয়া হয়, আপ্যায়ন করা হয়, এই বিষয়ে সেখানে বলা হচ্ছে। বলছেন যে দেখো, অতিমানাৎ অতিক্রোধাৎ স্নেহাদ্বা যদি বা ভয়াৎ ঔদ্ধত্যাৎ পুমান্বা গতিরেষা বিধীয়তে পূয়ে শমিতে সম্পূর্ণে অন্ধে তামাসি মজ্জতি ষষ্ঠিং বর্ষো সহস্রাণি নরকম প্রতিপদ্যতে। অপূর্ব কথা বললেন। অনেক সময় আত্মহত্যা করে কি জন্য জানেন? আমার ভালোবাসার মানুষটাকে পেলাম না, রাখবই না জীবনটা। কি হবে, ভালোবাসার মানুষকে পেলাম না, জীবনটা রাখবো না, আমি মরে যাব। অতি মানাত, আবেগের দ্বারা, স্নেহের দ্বারা, ভয়ের দ্বারা, যে কোনো উপায় হোক, যদি কেউ আর আত্মহত্যা করে তো কি হবে বললে, পূজ রক্ত শনিত বিভিন্ন প্রকার জঘন্য দ্রব্যে পরিপূর্ণ একটা ভয়ঙ্কর নরকে এক বছর দু বছর তিন বছর নয় ষাট হাজার বছর তাকে বসতে হবে। খুব মানে বড় মাপের সেবা। তো আরেকটা বিষয়, অনেকে মৃত এই যে আত্মহত্যা যারা করে এদের বিষয়ে অনেকে প্রশ্ন করে যে বাবা এদের কি অসৌচ হয়, এদের কি পিণ্ড দেওয়া লাগে, এদের কি শ্রাদ্ধ দিলে কিছু হয়, শ্রাদ্ধের দ্বারা এই আত্মহত্যাকারীকে কি উদ্ধার করা যায়? তো এই প্রশ্নের উত্তর কোথায় পাবেন? আমাদের শাস্ত্রেই পাবেন। এখন বলবেন কোন শাস্ত্রে? এটা পাবেন কুসম সংহিতা। সংহিতার নামটা কি বললাম? কুসম সংহিতা। তার কত অধ্যায়? অধ্যায় নাম্বার সাত। তার কত নাম্বার শ্লোক? প্রথম শ্লোক। সেইখানে বলছে উত্তর কি? উত্তর পতিতাম নদাহ স্যান্তিষ্টিরনাস্তি সঞ্চয়ঃ আর ন চাশ্রুপাত পিণ্ডে চ শ্রদ্ধাং কার্যং বিকং ক্বচিৎ। সেখানে বলছে যে আত্মহত্যা যে করবে তার কোন শ্রাদ্ধ পিণ্ডে কোনো কিছু হয় না, অর্থাৎ তার উদ্দেশ্যে কোনো শ্রাদ্ধ হয় না, শ্রাদ্ধ করেও তাকে উদ্ধার করা যায় না। তার উদ্দেশ্যে আপনি গয়ায় যে পিণ্ড দেবেন তাও আপনি উদ্ধার করতে পারবেন না। এবং কতটা কথা বলেছেন দেখুন, এখানে শাস্ত্রে এ কথাও লেখা আছে এই উষম সংহিতায় যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে এক বিন্দু চোখের জল পর্যন্ত ফেলা যাবে, এক বিন্দু চোখের জল পর্যন্ত ফেলা যাবে না। এখন বলবেন যে কেন? এই শরীরটা তো ভগবানের মদন করার জন্য দিয়েছিল গোবিন্দ। প্রমাণ কোথায়? ভাগবতে আছে একাদশ স্কন্ধে, মৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম ময়ানুকূলেন গুরুকর্ণধরম ময়ানুকূলেন ভস্মতিকাম পুমান ভবাব্ধিং ন তরেত সাত্মহ। এটা তো ভজনের জন্য দেওয়া হয়েছিল। এই শরীরটা তো দেবতারাও প্রার্থনা করে যে মনুষ্য দেহে কবে একটু আর গোবিন্দের লীলামৃত গৌর লীলামৃত আস্বাদন করব। অমৃতের ও অমৃত শ্রী গৌরাঙ্গের কথা ব্রহ্মা শিব বাঞ্ছিন যে অমৃত সর্বথা যে নর শরীর লাগি দেবী কাম্য করে সেই সে শরীর ব্যর্থ যায় ব্যর্থ সুখীর বিহরে। দেখুন চৈতন্য ভাগবত এ কথাই তো বললেন। এই জন্য তাদের উদ্দেশ্যে এক বিন্দু চোখের জল ফেলা উচিত নয়। এবং আমরা এই জগতের কেউ যদি মারা যায় আমরা মায়ার টানে এই যে এতদিনকার তার সঙ্গে যে স্মৃতি, এই স্মৃতির জন্য আমরা অনেক কান্নাকাটি করি, চোখের জল ফেলি, এটাতে আমি নিষেধ করছি না। চোখের জলটা আসে দীর্ঘদিনের স্মৃতি, তবে এই কান্নাকাটি করে কিন্তু তার আত্মার কোনো কল্যাণ হয় কি? কোনো কল্যাণ হয় না। তখন ভেঙে না পড়ে আপনি, হ্যাঁ আপনি কান্নাকাটি করুন কিন্তু কান্নার সঙ্গে সঙ্গে হরিনামটাও করুন। কাঁদুন আর জোরে জোরে আপনি হরিনাম করুন, চিৎকার করে ডাকুন আর হরি বলে কাঁদুন, তাহলে কোনো অসুবিধা নেই।
আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব দিয়ে কখনো বুঝতে চেষ্টা করি না। দেখুন আমরা কি করি, আমাদের এই যে যখন দাহ হয়, কোনো ব্যক্তিকে দাহ করা হয়, তখন এক ব্যক্তিরও কি একটু মনে বিবেকের সাড়া লাগে, একটু বিবেকের দংশন হয় কি যে এই ব্যক্তি যে দাহ দাহ করে এখানে জ্বলছে, একদিন আমাকেও জ্বলতে হবে, আমি পরমার্থ কি সঞ্চয় করলাম, আমার যে হাতে বাজারের ব্যাগ, বাজারের ব্যাগে কি কি ঢোকালাম আমি, আমার যে হাতে বাজারের ব্যাগ দিয়ে দিয়েছে ভগবান, এই বাজারের ব্যাগে কি আমি প্রবেশ করালাম, মোবাইল ফোন নাকি নাই ফ্রি ফায়ার নাকি পাবজি, এগুলোই তো সিওসি। হ্যাঁ ঠিক বলেছ, ক্লাস অন ক্লাস, এগুলোই তো বিভিন্ন প্রকার, আরো অনেক কিছু, এগুলোই ওই ব্যাগের মধ্যে আমি প্রবেশ করিয়েছি। আর পরমার্থ হরি কথা প্রবেশ করানো হয়নি, গীতা ভাগবত প্রবেশ করানো হয়নি, এটা কখনো মস্তিষ্কে আছে না যে এখন হয়তো আমার হাত ধরে আমার বাবা আমার আত্মীয় স্বজন তারা নিয়ে যাচ্ছে, কিন্তু মরার পরে হাতটা কি ধরবে, এই চিন্তা যতদিন না পর্যন্ত না যাবে ততদিন তাকে প্রকৃত মানুষ বলা যাবে না। হ্যাঁ অনেকে বলে আরে মরার পরে কিছু হয় নাকি, মরার পরে সব কিছু নাই, কেউ কি যেয়ে দেখে এসেছে নাকি, একাদশী না করলে নরকে যেতে হবে, কেউ যেয়েছে নাকি নরকে, যে আমি একাদশী করছি না আমাকে নরকে নিয়ে যে আমাকে, আমি তো ওইসব কিছু আমি তো কিছুই দেখছি না, একাদশী করছি না বেশ ভালোই তো আছি। অনেকে এই ধরনের অজুহাত দেয় যে আমি ধর্মকর্ম না করেও তো ভালো আছি, আর তুমি ধর্ম করে এত খারাপ আছো কেন, তাহলে আমার ধর্ম করার দরকার নাই, ধর্ম করে যদি খারাপ থাকতে হয় তাহলে আমার ওই ধর্মের দরকার নাই। তবে এদেরকে এই কথাবার্তা বলার জন্য মূর্খ বলা হয়েছে, কি বলা হয়েছে মা, মূর্খ, কেন জানেন, কারণ ভক্তরা এই যে অনেকে বলে সারাদিন এত মালা জপ করো, খট 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 করে হরিনাম করো, এত হরিনাম জপ করো, এত হরি হরি করো, তোমার এত বড় অবস্থা কেন, বোর দশা কেন, তো যারা প্রকৃত শুদ্ধ ভক্ত তারা এগুলোকে ভগবানের কৃপা ভগবানের আশীর্বাদ বলে মনে করে, তারা বলে গোবিন্দ তোমার ভজনের দ্বারা এই যে আমার দুঃখ প্রাপ্তি হচ্ছে, আরো দুঃখ দাও, আরো দুঃখ দাও, আরো 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 দাও, কুন্তী দেবীও তো দুঃখ চেয়েছিলেন, কারণ দুঃখের সময় মানুষ যেভাবে ভগবানকে মনে রাখে সুখের সময় সেভাবে মনে রাখে না, এই জন্য দেখবে এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে। এখন শেষ কথা হচ্ছে যে যেহেতু শ্রাদ্ধ পিণ্ড দ্বারা কখনো এই আত্মহত্যাকারীকে উদ্ধার করা যায় না, তো কিভাবে উদ্ধার করা যায় এর উত্তরটা বলেই আমাদের হরি কথার বিশ্রাম। তো সে বিষয় বলার একটু একটা দুটো কথা না বললেই নয়, যখনকার সময় তো বলতেই হয়। তো এই যে আত্মহত্যা যদি কেউ করে তো তাদের বিষয়ে কি বলা হচ্ছে, যদি তার উদ্ধার করতে হয় অনেক কঠিন বিধান, অনেক 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 কঠিন বিধান, তো সহজ বিধান হচ্ছে এই যে যদি কেউ আত্মহত্যা করে তাকে যদি উদ্ধার করতেই হয় তো আমাদের জন্য সাক্ষাৎ সূর্যদেব তিনি একটা উপায় দিয়েছেন যে আত্মহত্যাকারী কিভাবে উদ্ধার হবে। ভাগবতের মহিমা, গীতা প্রেস গোরক্ষপুরের যে ভাগবত সেইখানে আপনারা পাবেন এই মহিমা, গোকর্ণের মহিমা ধন্যবাদী চরিত্র সেইখানে আপনারা পাবেন। তো বলা হচ্ছে সাক্ষাৎ সূর্যদেব বলছে কিভাবে এদের মুক্তি হবে, শ্রীমদ ভাগবতান মুক্তিহ সপ্তাহম বাচনাম করোহ, কি বলছে, শ্রীমদ ভাগবতান মুক্তিহ সপ্তাহম বাচনাম করোহ ইতি সূর্যবচহ সর্বৈ ধর্মরূপম তু বিশ্রুতম। সাক্ষাৎ সূর্যদেব উপায় বললেন আত্মহত্যাকারী অপঘাতে মৃত্যু হলে তার কি হবে, কারোর যদি অপঘাতে মৃত্যু হয় আত্মহত্যা করে তার উদ্ধার যদি করতে হয় এর সব থেকে সহজ এবং সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে সাত দিন ব্যাপী শুদ্ধ বিশুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে সংকল্প করিয়ে এক সপ্তাহ ব্যাপী শ্রীমদ ভাগবতী জ্ঞান যজ্ঞ করা, সেই আত্মার উদ্দেশ্যে যদি এক সপ্তাহ ব্যাপী হরি কথা কেউ দান করতে পারে, শর্ত দিয়েছেন কিন্তু যাকে তাকে দিয়ে নয়, বিশুদ্ধ বক্তা চাই, যিনি এমনটা বলবেন না যে সাত দিন আমি পাঠ করবো বিনিময়ে এক লক্ষ টাকা লাগবে,
তার মুখে হরি কথায় কোটি এরকম কোটি কোটি হরি কথায়ও আর সেই আত্মাকে উদ্ধার করা সম্ভব হবে না। লেনা দেনা বিনিময় লেশ শূন্য হয়ে যদি ভাগবত কথা আর সেই আত্মার সদ্গতির উদ্দেশ্যে শ্রী গোবিন্দের তোষণার্থে প্রত্যার্থে যদি বলা যায় তবেই কাজ হবে, না হলে কাজ হবে না। এই হচ্ছে উপায়। আর যেহেতু বৈশাখ মাস, এখানে আপনাদের মতো এত বিশুদ্ধ ভক্তদের মাঝে আমি আসতে পেরেছি, যার জন্য আমার পরম শ্রদ্ধা ভাজন শ্রদ্ধাস্পদ শ্রী দেবাশিস মামার জন্য আমি চিরকৃতজ্ঞ তার প্রতি। তিনি যদি আমাকে আর যদি টেনে না আনতেন, আপনাদের মতো এত বিশুদ্ধ ভক্তদের মঙ্গলময় সান্নিধ্য কোনোদিন পেতাম না। তবে আমার এটা মনে হয় আপনাদের মতো বিশুদ্ধ ভক্তরা যেখানে থাকে সেখানে অধিকাংশ লোকই এই বৈশাখ মাস পালন করে কিংবা এই বিধানগুলো জানে, তো তথাপিও একটু ভাবির বিনিময় করে যায়। এই বৈশাখ মাসে আমাদের শাস্ত্রে যেগুলো করার কথা বলা হয়েছে তার মধ্যে হচ্ছে স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় যদি কেউ একটু স্পষ্ট করে পড়ে সেখানে স্পষ্ট লেখা আছে। আমি শুধু বাংলা কথা বলেই আর দীর্ঘায়িত করব না। দেখুন, এই বৈশাখ মাসে দুটো জিনিসের অত্যন্ত মহিমা, একটা হচ্ছে স্নান আর একটা হচ্ছে দান। কোন দুটো বললাম না? স্নান আর দান। তো এই স্নান কখন করতে বলা হয়েছে দেখুন, আমাদের কতটা সহজ করে বললেন যে যদি অনেকের অনেক শারীরিক অক্ষমতা অসুস্থতা থাকতেই পারে, অনেকে সেই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে না। স্কন্দ পুরাণ বলছে যদি তুমি সূর্যোদয় থেকে সকাল ৬টার মধ্যে স্নান করতে পারো কি হবে জানো? তুমি যদি এই ইচ্ছা মাত্র করো যে আমি ব্রহ্ম মুহূর্তে স্নান করবো, প্রাতঃ স্নান করবো, এই ইচ্ছা মাত্র করে যদি তুমি এক পা অগ্রসর হও, বললেন ১০,০০০ অশ্বমেধ যজ্ঞের ফল সেই মুহূর্তে পেয়ে যাবে। এখনো করে পারোনি, শুধু ইচ্ছা মাত্র করেছো। আর যদি করো সকাল ৬টার মধ্যে কি হবে তাহলে? বললেন এই ত্রিলোকে, এই ত্রিভুবনে যত তীর্থাদি আছে সমস্ত তীর্থের আর স্নানের থেকেও অধিক ফলের কথা বলা হয়েছে যদি স্নান করতে পারে। তবে ভালো কথাটা বলছি, খারাপ কথাটা একটু বলে যাই, মন খারাপের কথা সেটা হচ্ছে যদি সকাল ৬টার মধ্যে যে কোনো অজুহাত দেখিয়ে দিই, বাবা অমুক তমুক ৭-১৭ যদি ৬টা অতিক্রান্ত হয়ে যায় এরপরে যে স্নান করি, তাহলে আমাদের কৃপা করার জন্য আর ত্রিভুবনের যত তীর্থাদি দেবতা আমাদের করুণার জন্য এসেছিল তারা অভিশাপ প্রদান করে প্রত্যাবর্তন করবে। এই জন্য অভিশাপ যেন আমাদের উপর না আসে, আপনারা সেই আশীর্বাদ করবেন। আমি তো নিজেও পারি না, অনেক দূরে অনুষ্ঠানে গেলে বাড়িতে ফিরতেই দুটো তিনটে বাজে, সেই তিনটে বেজে গেলে ঘুম আর কখন হবে, আর উঠবো কখন, স্নান করবো কখন, নিজেই পারি না, আমার মুখে এসব কথা সাজে না। তারপরেও একটু ভাবের বিনিময় করছি। তো সবাই যারা জানেন তারা তো করছেনই, আর যারা জানেন না তারা কালকে থেকে শুরু করুন, তারা কালকে থেকে শুরু করুন প্রাতঃ স্নানটা সকাল ৬টার মধ্যে। তাহলে মহিমা তো জেনেই নিলেন। এই মাসে তুলসী দেবীকে জল সিঞ্চন করতে হয়, জলাধার দিতে হয় তুলসী দেবীর ওপর। এই মাসে ব্রাহ্মণকে শাক সবজি লবণ তন্দুল চাল জল আশ্রয় এগুলো ব্রাহ্মণকে দানের বিধান স্কন্দ পুরাণে বলছে। যদি ব্রাহ্মণকে এগুলো দান করতে পারেন এই মাসে তাহলে অনন্ত ফল পাবেন, অশেষ সুকৃতি অর্জন হবে। তো প্রাতঃ স্নান করতে হবে, তুলসী দেবীকে জল প্রদান করতে হবে। আর আপনি কি করবেন এই মাসে? আর প্রত্যেকে জপটা একটু বেশি করার চেষ্টা করবেন। আপনারা বাড়িতে হরিনামের মালায় জপ করবেন সবাই, তাহলে অনন্ত আমাদের যত মাস আছে তাদের মধ্যে তিনটা মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কয়টা মাস বললাম বাবা? তিনটা। কি কি এগুলো? একটা হচ্ছে মাঘ, একটা হচ্ছে বৈশাখ, আর একটা হচ্ছে কার্তিক। তো এই তিনটা মাসের মধ্যে আবার বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ স্কন্দ পুরাণের কথা এটা। এই জন্য এই বৈশাখ মাসকে যেন আমরা হেলায় না হেলিয়ে ফেলি, আমরা যেন একটু তুলসী দেবীকে জল দিতে পারি।
এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই মাসটাই কিন্তু আমিষ দ্রব্য গ্রহণ করতে নেই, এই মাসটাই কিন্তু আহার সংযম করতে হয়। যদি আপনি আহার সংযম না করেন তো খুব কষ্ট লাগার একটা কথা আছে, কিন্তু স্কন্দ পুরাণ বলছেন যদি এই মাসে আহার সংযম না করো, এই বৈশাখ মাসে বিধান না পালন করো, তাহলে কিভাবে জানো, এতদিন পর্যন্ত যত ধর্মকর্ম করেছ সমস্ত ধর্মকর্মের স্বীকৃতি পূর্ণ সেই মুহূর্তেই হারাতে হবে। সর্ব ধর্ম বহিষ্কৃতা, দেখবেন স্কন্দ পুরাণ আপনারা পড়ে দেখবেন। এই জন্য এই বৈশাখ মাসে সবাই আর যেই কয়টা দিন আছে সেই কয়টা দিনও যদি মানতে পারেন, আপনার যা পাপ হয়েছে তাও আর থাকবে না। এই সামনে কালকে থেকে শুরু করুন, আপনাদের মতো বিশুদ্ধ ভক্ত দ্বারা, আর যারা করেনি কিংবা জানে না তারা এখানে বসে এটাই চিন্তা করবে যে আমি কালকে থেকে, আমি তো জানতাম না, আমি কালকে থেকেই শুরু করবো। কালকে থেকেই আপনারা একটু সবার চরণ স্পর্শ করে বলছি যে কালকে থেকে সবাই একটু সাত্বিক আহার করুন, তুলসী দেবীকে জল প্রদান করুন, আপনারা একটু প্রাতঃস্নানের চেষ্টা করুন, আমাকেও এই আশীর্বাদ করুন, আমিও যেন একটু প্রাতঃস্নান করতে পারি, আর আপনারা সবাই একটু আপনাদের মতো ভক্তদের কি বা বলবো, আপনাদের তো উপদেশ দেওয়া সাজে না, সবাই একটু বাড়িতে অন্তত তোমানা করে হরিনাম জপ করুন। যারা একেবারেই করেন না, যারা করেন তারা তো বেশি করবেন, কিন্তু যারা করেন না, মহাপ্রভুর আদর্শ এটা না যে বাইরে নাম যজ্ঞ হচ্ছে এসে এসে একটু ধর্ম করে আসলাম, এটা মহাপ্রভুর আদর্শ নয়। মহাপ্রভুর আদর্শ বাড়িতে একটু হাততালি দিয়ে হলে একটু বাড়িতে নাম করো, তবেই মহাপ্রভু খুশি হবে। এই জন্য আমার, আমি কিন্তু পাঠের শেষে দক্ষিণা, আমি কিন্তু এইটা আমার একটু খুব অভিলাষ যে আমি একটু দক্ষিণা নিয়ে যাব। তো সবাই দেওয়ার ইচ্ছা আছে কি, দেবেন সবাই দক্ষিণা দেবেন কি বাবা, এক দুজন কথা বললে হবে না, সবাই দক্ষিণা দেবেন। তো দক্ষিণাটা হচ্ছে যে এই যে বৈশাখ মাসের যে বিধান গুলো বললাম, এই বিধান মানবে, এবং আপনারা যে কথাটা বললাম যে সবাই অন্তত কমপক্ষে হরিনামের মালায় অন্তত দোমালা হোক বাড়িতে একটু জপ করুন, এটা হচ্ছে আমার দক্ষিণা। এখন দেখুন আমাকে এখন কিন্তু একটা কথা দিতে হবে, দেখুন বিষয়টা একটু বলি, এই যে যারা বললেন কিংবা যারা বলার সাহস পাননি যে দক্ষিণা দেব, তো আমি এখন সবার উদ্দেশ্যে বলছি এই যে দক্ষিণাগুলো আমি প্রার্থনা করলাম, এই দক্ষিণাগুলো আমাকে কারা কারা দেবেন না একটু হাত উঁচু করুন, কারা কারা দেবেন না একটু দেখি, হরি বল তার মানে সবাই দেবে, আপনাদের মতো এমন ভক্তদের কাছে যেন জনম জনম আসতে পারি যেখানে একটা ব্যক্তিও আর অস্বীকার করলো না, সবাই এখানে এই দক্ষিণ আমাকে প্রদান করবে, এর থেকে বড় পাওয়া এই জীবনে আর কি হতে পারে। এখন কেউ মনে মনে চিন্তা করছে কি বিপদে বেরোবে, তবে দেখুন আমি চলে যাওয়ার পরে এত আমি তো খবর নিতে পারবো না যে কে এখানে পালন করছে, কে আমাকে এই দক্ষিণা দিল, আমি তো খোঁজ রাখতে পারবো না, আমার খোঁজ রাখার দরকার নেই, খোঁজ রাখতে সাক্ষাৎ করি এগুলো সমস্ত দেবতা সহ, কেন জানেন এই যে যারা এখানে আর আপনারা কথা দিলেন তাদের বিষয়ে দেখুন কি বলা হচ্ছে, যত্র যত্র ভাগবতম শাস্ত্রম, যত্র যত্র ভাগবতম শাস্ত্রম তিষ্ঠন্তি তত্র তত্র হরির যাতি ভবামিত্রি তসৈ সহ, বললেন যেখানে যেখানে এই ভাগবত শাস্ত্র অধিষ্ঠিত থাকে সেখানে কৃষ্ণ একা অধিষ্ঠান করেন না, বললেন সমস্ত দেবতাদের সংযোগে অবস্থান করেন। সুতরাং এর থেকে কিন্তু এটা স্পষ্ট যে আমার এই দক্ষিণাকে দিল কে না দিল এটা আমার দেখার বিষয় না, এটা দেখবে সাক্ষাৎ কৃষ্ণ আর সমস্ত দেবতা, আর যদি না দেন কেউ তাহলে সমস্ত দেবতা সহ কৃষ্ণ পানিশমেন্ট দিয়ে দেবে। যাই হোক কত আমার শ্রদ্ধাস্পদ জন আমাকে এখানে পবিত্র করার জন্য, আমার শ্রদ্ধাস্পদ মামা
এখানে এসেছে, পল্লব দাদা এসেছে, প্রান্ত দাদা এসেছে, আমার পিতৃদেব মাতৃদেবী এসেছে, এবং সর্বোপরি দেবাশিস মামা তারই অগ্রগণ্যতায় আমার মতন এক অভদ্র আপনাদের চরণ ধরে নিতে পারলো। তো মামার জন্য সবাই আশীর্বাদ করবে, মামার জন্য উত্তরোত্তর এরকম আয়োজন আরো করতে পারে। সবার শ্রীযুক্ত হোক, সবার সর্বাঙ্গীন সর্বাঙ্গীন মঙ্গল হোক এই প্রার্থনা করে শ্রীমন মহাপ্রভুর করুণা হলে আমার রইল আপনাদের কাছে আসার অভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরি কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।